এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস সেভেনের ম্যাথ অনুশীলন হচ্ছে 5.2 এর কোয়েশ্চন 4 এর সমাধান করবো। তো এই যে কোয়েশ্চনগুলি সেগুলি নিয়ে এর আগে কিন্তু আমি ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, কিন্তু এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ রয়েছে, তো এখানে একটি কোয়েশ্চন একজন সেন্ড করেছে এই কোয়েশ্চনটা, তো হয়তো সে বা তিনি হচ্ছে ওই ভিডিওতে বুঝতে পারেননি তাই এর জন্য আমাকে এটি দিয়েছেন। তো দেখে নাও, এখানে আমি আবার এটাকে সলভ করে দিচ্ছি তোমাদের জন্য। তো দেখো, প্রথমেই বলা রয়েছে এখানে মধ্যে যে দুইটি সমান্তরাল সরল রেখা, এইগুলি বুঝতে হলে এর আগের বিষয়গুলি প্রত্যেকটি কিন্তু ক্লিয়ার করতে হবে। তো এখানে বলা হচ্ছে সমান্তরাল সরল রেখা দুইটি রয়েছে, যেখানে হচ্ছে পি এবং কিউ এর ভেদক হচ্ছে আর। যদি আর একই পাশে অন্তস্থ কোণগুলো 2x-9° হয় এবং হচ্ছে 3x-6° হয়, তবে দুইটি কোণের মান নির্ণয় করো। তো এখানে প্রথমেই হচ্ছে আমরা দুটি সমান্তরাল সরল রেখা অঙ্কন করে নিচ্ছি। দেখে নাও, এখানে এই হচ্ছে একটি রেখা, এই হচ্ছে অপর আরও একটি রেখা, এগুলো হচ্ছে সমান্তরাল, মানে একে অপরকে কখনো স্পর্শ করবে না, এইভাবে ব্যান্ড হবে না, এইভাবে যাবে না। তো এগুলো হচ্ছে সোজাসুজিভাবে লম্বালম্বিভাবে অসীম পর্যন্ত যেতে থাকবে, এটা হচ্ছে সমান্তরাল সরল রেখা। তো এই হচ্ছে দুটি সমান্তরাল সরল রেখা ভেদক, ভেদক মানে হচ্ছে এই দুইটি লাইনকে ক্রস করবে। তো একটির নাম হচ্ছে পি, অপরটির নাম হচ্ছে কিউ, আর ভেদকটার নাম হচ্ছে আর। এই যে ভেদকটা গিয়েছে, এই যে ভেদক গিয়েছে, এটা হচ্ছে আর, এই ভেদকটার নাম হচ্ছে আর। এবার বলা হয়েছে এখানে দেখে নাও যে অন্তস্থ কোণ একই পাশে অন্তস্থ কোণ, একই পাশে মানে বোঝানো হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা এখান থেকে হচ্ছে এই জায়গাটা, এগুলি হচ্ছে একই পাশে অন্তস্থ কোণগুলি, এগুলি অন্তস্থ কোণ, কিন্তু একই পাশে মানে হচ্ছে একদিকই থাকবে। এই যে ভেদকটা রয়েছে, ভেদকটা ঠিক একই পাশে থাকবে। তো একটি ধরে নাও 2x-9°, আর অপরটি হচ্ছে 3x-6°। তো আমরা জানি একই পাশে যখন সময় এই দুটি কোণ হয়, এই দুটি কোণ যে রয়েছে, এই দুটি কোণের সমষ্টি অর্থাৎ যোগফল, এইভাবে যখন সময় হবে, একই পাশে যখন সময় হবে, তাদের যে এই দুটি কোণের যে যোগফল তার টোটাল হচ্ছে 180° হয়ে থাকে, 180° হয়ে থাকে। তো এবারে হচ্ছে দেখে নাও, প্রথমে এখানে লিখে নিতে পারো যে এখানে অন্তস্থ কোণ দুটি, তো এখানে লিখে নিচ্ছি, সুতরাং অন্তস্থ কোণ দুটি, অন্তস্থ কোণ দুটি যথাক্রমে 2x-9° ও 3x-6°, এই হচ্ছে দুটি। এবার আমরা প্রশ্ন অনুসারে বা এইভাবে লিখে নিতে পারি, দেখে নাও, 2x-9° প্লাস এই দুটি যোগফল বা সমষ্টি হচ্ছে 180°। তাহলে এইভাবে লিখে আমরা ইজ ইকুয়াল টু 180° দিতে পারি। তো এখানে লিখে নেব যে একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180°, এইভাবে লিখে দিতে পারি। তো এটা হলো কমপ্লিট। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই দিকের দুটি, এই দিকের কোণ আর এই দিকের কোণ মিলে 180° হয়, এই দিকের কোণ আর এই দিকের কোণ এই দিকে মিলেও কিন্তু 180° হয় তাদের টোটালটা। তো এই দুটি কোণ রয়েছে, তাদের টোটাল 180 করে নিয়েছি। এবার হচ্ছে 2x-9, তো এগুলো ডিগ্রি সিম্বল থাকবে, প্লাস 3x°, কেননা তাদের হোলে ডিগ্রি রয়েছে, তো ভেঙে দিলেও তাদের কিন্তু ডিগ্রি ঠিকই থাকবে। তো হচ্ছে 180°। এখান থেকে x এর ভ্যালু প্রথমে বার করব। তো এবার হচ্ছে 2x আর 3x মিলে হচ্ছে 5x, কেননা এগুলি প্লাস প্লাসে রয়েছে, তো মানটা বাড়বে,
टू एर सामने कोनो किछु नहीं माने प्लस रही है मन रखे कोनो किछु नहीं तार सामने प्लस हमरा धरे नहीं तो फाइव एक्स डिग्री माइनस देखो ये दिखे हम माइनस माइनस रही है माने माइनस माइनस बाढ़ तो नाइन और सिक्स मिले हे फिफ्टीन डिग्री इज इक्वल्स टू यदि हे एक सौ अस्सी डिग्री यदि हे बाकी हे देखे नाओ फाइव एक्स तो थाकबे फाइव एक्स डिग्री यदि हे इज इक्वल्स टू এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি তো রয়েছে এদিকেরটাকে এই পাশে নিয়ে আসবো তো মাইনাস রয়েছে এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে তো ফিফটিন ডিগ্রি যদি প্লাস করি যদি প্লাস করি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কী হচ্ছে ফাইভ এক্স ডিগ্রি ইজ ইকুয়ালস টু প্লাস করে দিলে ফাইভ আর এইট আর ওয়ান মিলে হচ্ছে নাইন আর ওয়ান তো থাকবে তো ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভ এবার হচ্ছে বা एक्स थाकबे एखाने ए एक्सटा गुण सम्पर्के रयेछे एइदिके चले गेले से भाग सम्पर्के चले जाए तो एइदिके चले आसले से भाग सम्पर्के चले आसलो तो फाइव एबार फाइव दिए ताके जदि आमरा केटे दिई ताहले देखो वन नाइनटी फाइव के आमरा फाइव दिए केटे दिच्छी तो फाइव थ्री फाइव हच्छे फिफ्टीन हय फोर फाइव जा टोयेन्टी हये जाए तो थ्री फाइव हच्छे फिफ्टीन তো এখানে নেমে আসলো ফোর মাইনাস করে দিচ্ছি তো ফোর এখানে ফাইভটা নেমে আসবে তো ফাইভ নাইন যা বা পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ তো এখানে বেরিয়ে আসলো তো থার্টি নাইন তাদের রেজাল্টটা বা তাদের ভাগফলটা হচ্ছে থার্টি নাইন ডিগ্রি এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্সের ভ্যালুটা আমরা পেলাম আমাদের কোনটা কিন্তু এক্স ছিল না আমাদের ছিল টু এক্স মাইনাস নাইন আর ওপরটি হচ্ছে থ্রি এক্স মাইনাস সিক্স তো এই ক্ষেত্রে হচ্ছে তাদের মানটা তো বলবো যে প্রথম কোণটির মান প্রথম প্রথমটিকে প্রথম কোণ ধরে নিচ্ছি প্রথম কোণ সমান সমান টু এক্স মাইনাস নাইন ডিগ্রি ছিল উপরে তো ঠিক একইভাবে এখানে হচ্ছে টু এ টু ইন্টু থার্টি নাইন মাইনাস নাইন তো এখানে দেখো থার্টি নাইনকে যদি আমরা টু দ্বারা এখানে আমরা গুণ করি তাহলে নয় দুগুণে আঠারো আট হাতে রয়েছে এক আর এখানে হচ্ছে তিন দুগুণে ছয় হাতে রেখে হচ্ছে তো সেভেন্টি এইট মাইনাস নাইন এবার হচ্ছে সেভেন্টি এইট থেকে যদি নাইন চলে যায় তাহলে কত হচ্ছে তো এখানে এখান থেকে ওয়ান নিয়ে নিলাম এইটিন এইটিন থেকে নাইন চলে গেলে হচ্ছে নাইন আর এখান থেকে ওয়ান চলে গিয়েছিল আঠারো থেকে নয় চলে গেলে নয় আর এখান থেকে ওয়ান চলে গিয়েছে তো বা এক চলে গিয়েছে তো এখানে রয়েছে ছয় তো সিক্স তো সিক্সটি নাইন ডিগ্রি তো একটি তো মিলে গিয়েছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ অপরটি অপরটি বলতে পারি বা দ্বিতীয়টি তাহলে অপরটি বলে দিচ্ছি অপর কোণটি অপর কোণটি সমান সমান হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স আর ছিল আমাদের এখানে মাইনাস সিক্স তো হচ্ছে মাইনাস সিক্স ডিগ্রি ইজ ইকুয়ালস টু থ্রি ইন্টু থার্টি নাইন মাইনাস সিক্স এগুলো হচ্ছে উপরে এইদিকে ডিগ্রি হবে তো এখানে যা করেছি দেখে নাও এখানে ব্রেকেট দিয়ে উপরে ডিগ্রি সিম্বল দিয়ে দেবে ব্রেকেট দিয়ে উপরে ডিগ্রি সিম্বল দিয়ে দেবে তাহলে সুবিধা হবে এবার হচ্ছে থার্টি নাইনকে থ্রি দ্বারা গুণ করছি দেখে নাও তিন নম্বর হচ্ছে সাতাশের সাত হাতে রয়েছে দুই তিন তিনকে নয় আর দুই মিলে হচ্ছে ইলেভেন একশো সতেরো তো এখানে হচ্ছে একশো সতেরো মাইনাস সিক্স উপরে হচ্ছে ডিগ্রি সিম্বল রয়েছে ডিগ্রি সিম্বল লিখবে তো একশো সতেরো থেকে যখন সময় ছয় চলে যায় তখন সময় হচ্ছে এইদিকে দেখে নাও এক 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 রয়ে গেল তো এক 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 এখানে হচ্ছে ডিগ্রি তো এই দুটি কোণ আমরা পেয়ে গেলাম সুতরাং এখানে সুতরাং সিম্বল দিয়ে দিতে পারো প্রথম কোণ সমান সমান মান বের করছে সিক্স নাইন অপরটি সমান সমান ওয়ান হান্ড্রেড ইলেভেন ডিগ্রি তো এখানে হচ্ছে এই কোয়েশনটারও সমাধান করে দিলাম আর বাকি যতগুলি কোয়েশন রয়েছে তোমাদের সেগুলি তোমরা তাড়াতাড়ি সেন্ড করে দিতে পারো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তাহলে আমি সেগুলি তাড়াতাড়ি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো